বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হয়েছে গতকাল এবং 14 বছর পরে, ঘটনার 14 বছর পরে এই মামলার নিম্ন আদালতের রায় হয়েছে। মামলার রায় 19 জনের ফাঁসি হয়েছে, 19 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এদের মধ্যে অনেকেই পলাতক রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি সরকারের 2 মন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুল সালাম পিন্টু, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক বিএনপি নেতা হারিক চৌধুরী, তারও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। প্রাক্তন কিছু সেনা কর্মকর্তা, তাদের কারো কারো মৃত্যুদণ্ড হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তার নানা মেয়াদে সাজা হয়েছে। একজন পাকিস্তানি নাগরিকও আছেন এই মামলার আসামি, তিনিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। মামলার রায় প্রকাশিত হবার পরে, অর্থাৎ মামলার রায়ের পরে আমরা প্রতিক্রিয়া দেখেছি, যারা আওয়ামী লীগের ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিক্রিয়া, তারা খুশিও নন, অসন্তুষ্ট নন, এরকম একটা প্রতিক্রিয়া দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারাও এই রায়ে সন্তুষ্ট নন এবং এই রায়কে প্রত্যাখ্যান করেছেন এবং 7 দিনের এটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন, বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শনের। মূলত এই রায় এবং এর নানা প্রতিক্রিয়া নিয়ে আমরা কথা বলব। কথা বলবার জন্যে আমার আজকের অতিথি, আমার পায়ে বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট সমর রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য তিনি। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি একজন আইনজীবী। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যদিও প্রতিক্রিয়া দেখেছি আপনার দলের নেতৃবৃন্দের এবং ওই ঘটনার যারা ভিকটিম তাদেরও কিছু কিছু প্রতিক্রিয়া আমরা দেখেছি, সামগ্রিকভাবে এই মামলার রায়টি কেমন হলো? সেই প্রসঙ্গে যাওয়ার পূর্বে আমি গভীর সমবেদনা জানাই 21 আগস্টের গ্রেনেড হামলায় যারা নৃশংস হামলার ফলে মৃত্যুবরণ করেছেন এবং প্রায় 500-র ঊর্ধ্বে আমাদের দলীয় নেতাকর্মী যারা স্প্লিন্টারের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন, সে কারণে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই যে মামলাটার আজকে জাজমেন্ট হয়েছে, জাজমেন্টটার 2টা দিক আছে। একটা দিক হচ্ছে যে এত বড় একটি রাষ্ট্রীয় জঙ্গি হামলা এবং এটাকে রাজনীতি হত্যার চেষ্টার মামলা, এই জাতীয় বর্বরোচিত নৃশংসহীন অপরাধের ঘটনায় পার পেয়ে যাওয়ার একটি রাষ্ট্রীয় উদ্যোগ ছিল, সেই উদ্যোগের পরিসরটা এত ব্যাপক ছিল। যেমন এই মামলাটা করতে গেলে প্রথমে মামলা নেওয়া হয়নি, মামলা নৃশংস ভয়াবহতার পরে পার্লামেন্ট তখন চলছিল, পার্লামেন্টে একটা আলোচনার জন্য শোক প্রস্তাব বা কিছু করতে যাওয়ার সময় বিদ্রুপ করে বলা হয়েছিল কে ওনাকে মারতে যাবে, কেউ কেউ তো বলছিল উনি ভ্যানিটি ব্যাগে করে বোধহয় গ্রেনেড নিয়ে গেছেন। তার পরবর্তীতে মামলাটা রুজু হওয়ার পরে মামলাটাকে জজ মিয়া নামক এক ব্যক্তিকে পারচু করে তাকে টাকা দিয়ে তাকে দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হলো, যে জজ মিয়া আজকে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে আমি চেয়েছিলাম যে আমাকে বলির পাঠা করে যে তারেক রহমান এটা করালো তার ফাঁসি চেয়েছিলাম। এর পরবর্তীতে একজন বিচারককে দিয়ে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হলো। সমস্ত ঘটনা প্রবাহের ধারাবাহিকতার কন্টিনিউশনটা এরকম ছিল যে আলামত গায়েব করে ফেলা হলো এবং এই একটি মামলায় 3 বার তদন্ত, 2টো 2বার চার্জশিট হয়েছে। সেটা বলছি যে আলামত গায়েব করে ফেলা শুধু না, কিছু আলামত যেটা ছিল 2টি গ্রেনেড, সেই গ্রেনেড 2টি আদালতের অনুমতি ছাড়া সে 2টোকেও নষ্ট করে ফেলা হলো। এটা কোনোদিন কখন হয় না সভ্যতার ইতিহাসে, আইনি বিচার ব্যবস্থার ইতিহাসে এগুলো হয় না। তার সঙ্গে ছিল ঘটনাস্থলে যারা ক্ষত বিক্ষত হয়ে শরীরের এক অংশ বিচ্ছিন্ন হয়ে আছে, অন্য অংশ নিয়ে চিৎকার করতেছে, সেই ভয়াবহ অবস্থা ফুটেজ এখন আপনাদের টেলিভিশনে খুঁজলে পাওয়া যাবে। তাদেরকে যাতে হসপিটালে নেওয়া না যায় সেই জন্য ওখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছিল, কোনো গাড়ি আসতে দেওয়া হচ্ছিল না। আমরা বিভিন্নভাবে হসপিটালে যাদেরকে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে যাওয়ার পর দেখা গেল অঘোষিতভাবে হসপিটালে ডাক্তার অনুপস্থিত, অর্থাৎ কী নিষ্ঠুরতা এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আর ইনভেস্টিগেশনে যেটা বেরিয়ে আসলো সেটা তো আরও বড় বড়চিত ঘটনা। আজকে আমি আদালতে রায়ের সময় জিল্লুর ভাই ছিলাম, সেখানে 12টি ঘটনাস্থলকে নির্ধারণ করা হয়েছে,
জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব আব্দুসালাম পিন্টু সহ অন্যান্যরা হাওয়া ভবনে, বাড্ডায় দুই তিনটি জায়গায়, আনন্দনগরে, তারপরে ধানমন্ডিতে কোথায় কখন কিভাবে ক্রোনোলজিক্যালি তারা বৈঠক করে কি কী ভাবছেন, আরজেস গ্রেনেড কীভাবে সংগ্রহ করেছেন, কীভাবে পরিকল্পনা হয়েছে, সমস্ত আদ্যপন্থের কথা উল্লেখ করে আদালত রায় দিয়েছেন। এই প্রাথমিক অবস্থাটা এই কারণে বললাম যে এত বড় একটি বর্বরোচিত ঘটনা যেখানে রাষ্ট্র সম্পৃক্ত ছিল, তৎকালীন ক্ষমতাসীন দলের নেতারা সম্পৃক্ত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, ল এনফোর্সিং এজেন্সি ডিজে, এনএসআইয়ের প্রধান ইনভলভ ছিলেন, সেই জাতীয় একটি ঘটনার যে আলটিমেটলি অনেক চড়াই উত্তরের পরেও যে একটা বিচার হয়েছে, বিচারের মধ্য থেকে একটি রায় হয়েছে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বিচারহীনতার যে সংস্কৃতি ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসছি এবং মানুষ একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে যে রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রকে ব্যবহার করেও অপরাধ করে পার পাওয়া যায়। আপনি আপনি যেখানে বলছেন যে এটি রাজনীতিকে নিশ্চিহ্ন করবার একটি ঘটনা ছিল, মানে পুরো বিষয়টি তাহলে রাজনৈতিক, যেমনটা বিএনপিও বলছে যে এই মামলাটি পুরোটাই আসলে এটি রাজনৈতিক মামলা, ব্যাপারটা কি তাই? না, এটা রাজনৈতিক মামলা না, এটা রাজনীতিকে হত্যা করার মামলা, রাজনীতিকে হত্যা। আদালত তার জাজমেন্টের অবজারভেশনে আমি সামনে ছিলাম, বলছেন মহান মুক্তিযুদ্ধে কিভাবে মানুষ আত্মত্যাগের ভিতর থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, লক্ষ্যটা কি ছিল, আইনের শাসন হবে, সকলের জন্য অধিকার নিশ্চিত হবে, শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, কিন্তু 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার যে লক্ষ্যটা ছিল সেইটাও কিন্তু আদালত আজকে বলেছেন যে ক্রোনোলজিক্যালি ফ্যাক্টসটা সেটার ধারাবাহিকতায় যে একটি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করা এবং তাদের নেতৃত্বকে নিশ্চিহ্ন করার জন্য এটা রাজনৈতিক পরিকল্পনার ভিতর থেকে যে আঘাত আনা হয়েছিল সেটাকে আমরা বলছি যে রাজনীতি হত্যা করার মামলা, রাজনৈতিক মামলা না। রাজনৈতিক মামলা হয় রাজনীতির প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন বিরোধ নিয়ে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে 75-এর 15ই আগস্ট আঘাত করা হয়েছিল সেই আঘাতের ধারাবাহিকতাকে এই মামলার অবজারভেশনও কিন্তু আদালত আজকে উল্লেখ করেছেন এবং আদালত একথাও বলছেন যে এ জাতীয় অপরাধকে যদি পার পাইয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আইনের শাসন বলতে কিছু থাকবে না, বিচার ব্যবস্থা বলতে কিছু থাকবে না, তাহলে রাষ্ট্রযন্ত্র যখন যার হাতে থাকবে তিনি স্বৈরাচারী উপায়ে তার নিষ্ঠুরতা, তার নৃশংসতার দ্বারা তার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেবেন, সে কারণে এই মামলার বিচার ছিল অনিবার্য। আদালতের রায়ের অবজারভেশন, প্রতিপক্ষের আসামিপক্ষের লয়েরাও ছিল, আমরাও ছিলাম, এই অবজারভেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন এবং কেন কী কী পয়েন্টে জাজমেন্ট দিয়েছেন, কতগুলি ইস্যু করেছিলেন, 12টা ইস্যু, যে এই অভিযোগ প্রমাণ করতে পেরেছেন কিনা, কনস্পিরেসি প্রমাণ করতে পেরেছেন কিনা, হাওয়া ভবনের কনস্পিরেসিতে কে কে ইনভলভ ছিলেন, আরজেস গ্রেনেড কোথা থেকে আনা হয়েছিল, আলামত গায়েব করা হয়েছিল কিনা, লিঙ্ক অফ চেইন করে করে আদালত শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতিতে বলছেন যে সিদ্ধান্ত উপনীত হলাম যে এই অভিযোগ সকল সন্দেহের ঊর্ধ্বে গিয়ে প্রমাণ করতে পেরেছেন। কি অভিযোগ? অপরাধমূলক ষড়যন্ত্র করে এক ও অভিন্ন উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য এই ঘৃণ্যতম অপরাধ সংগঠন করা হয়েছিল। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন এই মামলার রায় আপনারা প্রত্যাখ্যান করছেন? আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে সম্মানিত আলোচক এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা। বিচারহীনতা সংস্কৃতির একটা কথা বলেছেন এখানে রেজা ভাই, সেই বিচারহীনতা সংস্কৃতির মানে অপরপক্ষে, বিপক্ষে দাঁড়িয়ে তারা এই কাজগুলো করছেন, এটা বলছেন আর করেন, বিচার ব্যবস্থাটাকে স্ট্যাবলিশ করেছেন। এখন আর দুটো আরেকটি কথা বলেছেন যেটাও খুবই সুন্দরভাবে পরিণিধানযোগ্য, সেটা হলো যে রাজনীতিকে হত্যা করার মামলা, আপনি বলার চেষ্টা করেছেন যে রাজনৈতিক আবরণ সমৃদ্ধ একটি মামলা। তো এই জায়গাটায় কথা বলার সঙ্গে কাজের এবং অবস্থার এবং বাস্তবতার যদি মিল না থাকে তাহলে আমি কথা বলি, রেজা ভাই বলুক বা অন্য আরেকজন বিজ্ঞজন বলুক, এ কথাগুলো মানুষ তাদের হৃদয়ে ধারণ করবে না। কারণ সর্বশেষ একটি জিনিস আমি দেখলাম এই লেটেস্ট বোধহয় কিছুদিন আগে, মাসখানেক আগে একটি রিসার্চ, জরিপ নিয়ে তো আওয়ামী লীগ খুব ঘাটাঘাটি করে আর জরিপের পক্ষে যেটা আসে ওইটা খুব ফলো করে প্রচার করে, পিউ রিসার্চ সেন্টার আমরা সবাই জানি, এটা ওয়াশিংটন বেসড একটি অর্গানাইজেশন, তারা এই সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ার উপরে এশিয়ার দেশগুলোর উপরে একটি জরিপ করেছে, সেখানে তারা দেখিয়েছে যে বাংলাদেশের শতকরা 66% মানুষ সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ বিশ্বাস করে না, 26% বিশ্বাস করে সন্দেহ নিয়ে, 7% এই সম্পর্কে আদৌ জ্ঞাতই না, আর 1% এই প্রশ্নের উত্তর দিতেই রাজি না। এই রিপোর্টটাকে যদি সত্যি ধরে নিই তাহলে কিন্তু এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কোনো প্রশ্ন আসে না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োজনই পড়তো না, যেখানে 66% মানুষ বিশ্বাসই করে না,
সেখানে তো এটার নিরাপত্তার জন্য এত কঠোর আইনের দরকার ছিল না। আপনি তথ্য অধিকার আইন দিলেন, অবাধ তথ্য প্রবাহের অধিকার, আবার বিপরীত দিকে অস্ত্র হাতে কিংবা গুলি হাতে দাঁড় করিয়ে দিলেন এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই বিপরীতমুখী অবস্থানের মধ্যে দাঁড়িয়ে কথা বলা তো আসলে খুব মুশকিল। আজকে ভেনিজুয়েলায় একটি দেশ, ভেনিজুয়েলা একটি দেশ আমরা জানি যে প্রচুর তৈল সমৃদ্ধ একটি দেশ, খনিজ সমৃদ্ধ একটি দেশ। ভেনিজুয়েলায় 1,045 লিটার তেল দিলে পরে এখন 1 কাপ কফি কিনতে পাওয়া যায়। কারণ বাংলাদেশের বসে যদি আমি চিন্তা করি যে ওই কফি আমি খাবো তাহলে তো হবে না, কারণ এখানে পেট্রোলের দাম অনেক বেশি। এই যে বিচারহীনতা সংস্কৃতির কথা বলেছেন, এই মামলাটির যেটা আদ্যপন্ত, যেটা আইনজীবী হিসাবে সংশ্লিষ্ট থেকে রেজা ভাই অনেক ভালো আইনের ব্যাখ্যা বা পারিপার্শ্বিক অবস্থানে দিতে পারবেন, এই জায়গাটাও আমরা বিপরীত চিত্র দেখি। কারণ যেই দেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয় ক্যান্সারের পেশেন্ট জানা সত্ত্বেও, যে দেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে কৃতিত্ব দাবি করা হয় যে আমরা সংখ্যালঘিষ্ঠ একজন মানুষকে প্রথম প্রধান বিচারপতি করেছি, সৎ, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আর একটা মাত্র জাজমেন্টের কারণে যাকে আদালত প্রাঙ্গণে সভা করে রেজা ভাইরা এবং তাদের আইনজীবীরা আওয়ামী লীগের অকথ্য ভাষায় রাজাকার থেকে শুরু করে যে হুঙ্কার দিয়ে যেভাবে অপদস্থ করে এবং পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে দেশ থেকে বের করে দিয়েছেন, বিচারহীনতা সংস্কৃতির আর নতুন করে উদাহরণের মধ্যে লাগে না। বিচারহীনতা সংস্কৃতির যদি আমরা দেখতে যাই, আমরা আজকে দেখব যে দুদকের পক্ষ থেকে নোটিশপ্রাপ্ত আওয়ামী লীগের প্রখ্যাত লোক যারা আছে, যে কয়জন সাবেক প্রতিমন্ত্রী মান্নান সাহেব, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব সাহেব, তারপরে হুইপ আতিক সাহেব, আব্দুর রহমান বদি সাহেব থেকে শুরু করে এরকম যারা আছেন, কারো বিরুদ্ধে কোনো একটা সিদ্ধান্তে আজ পর্যন্ত দুদক পৌঁছতে পারেনি। কিন্তু প্রতিপক্ষের যারা আছে তাদেরকে ধরে নিয়ে নিয়ে নতুন করে তালিকা বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ বিএনপির কিংবা ভিন্ন মতের অন্য যারা আছেন তাদের সবাইকে। তো সেই দিক থেকে আমি যদি বিচার করি, আমি এখানে দেখব যে এই মামলাটার মধ্যেও বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যেভাবে রাজনৈতিক আবরণের মধ্য দিয়ে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল দিয়ে অদ্ভুতভাবে সে মামলাটিতে বেগম খালেদা জিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে মামলায় অনেকে সাজা দেওয়া হয়েছে, এই যে কথায় কথায় বলা হয় যে দুর্নীতির মামলায়, অর্থ আত্মসাতের মামলায়, এতিমের টাকা চুরির মামলা, কিন্তু ওই মামলাটা এতিমের টাকা চুরির মানে বলা হয়, আমি হ্যাঁ বলা হয়, কিন্তু সেইটা তার সাজা হয়নি। আপনি যেহেতু দুটো লাইন বললেন, আমি আরেকটি লাইন যোগ করে দিলাম, ভেরি পপুলার লাইন। সেই জায়গায় বোঝা যায় যে ওটাকেও রাজনৈতিক আক্রমণের শিকার করা হয়েছে এবং রাজনৈতিক আবরণ দেওয়া হয়েছে। সেই মামলাটার মধ্যে আপনি দেখবেন যে তদন্ত কর্মকর্তাকে প্রথম যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তার নামে গেজেট করা হয়নি, সে ছিল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কিন্তু ডেপুটি ডাইরেক্টরের নিচে কেউ মামলার অনুসন্ধান করতে পারে না। এইভাবে পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল দিয়ে পরবর্তীতে নেওয়া হয়েছে। সে একসময় নৈতিক স্খলনের দায়ে দুদক কর্তৃক শাস্তিপ্রাপ্ত ছিল, তাকে নিয়ে আবার ওই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মামলাটিতেও, এই এতগুলো কথা আমি বললাম যে এই মামলাটিতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। অর্থাৎ এটা দুঃখজনক, নিঃসন্দেহে দুঃখজনক, নিন্দনীয়, এ নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশই নেই। হ্যাঁ, ঘটনাটা, এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, কোনো বিতর্কের অবকাশই নেই। কিন্তু কথাটা হচ্ছে যে সেইটার উপর, এইটার উপরে ভিত্তি করে এটাকে রং দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মানে ধ্বংস করে দেওয়ার যে মানসিকতা হয়, যেটা রেজা ভাই বলেছেন, সেটা বিএনপির বিরুদ্ধে ব্যবহার। এখন আপনি বলবেন যে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে, রিটায়ারমেন্টে চলে গেছেন, দুবার চার্জশিট হয়েছে, তিনবার তদন্ত হয়েছে, নৌকার নমিনেশন চেয়েছেন, কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল, এই প্রশ্নের উত্তরও তো আপনাদেরকে দিতে হবে যে সেই সময়টাতে ক্ষমতায় ছিলেন আপনারা, রাষ্ট্র ক্ষমতায়, আপনাদের সময় ঘটনা ঘটেছে, ঘটনাটা ঘটতেই পারে, যদিও আপনারা দুপক্ষই যারা ক্ষমতায় থাকেন তাদের আমলে কোনো ঘটনা ঘটলে তাদের উপরে দায় চাপান, কিন্তু ঘটনা ঘটতে পারে, কিন্তু মানুষ যেটা দেখতে চায় সেটা হচ্ছে যে সেই ঘটনার প্রেক্ষিতে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ আহত হলো, শত শত মানুষ, কী ব্যবস্থা আপনারা গ্রহণ করলেন, আইনি ব্যবস্থা, সেটি কি আপনি আমাদেরকে একটু বলতে পারবেন না যে হ্যাঁ আমি যেটুকু পারবো কনভিন্স করতে পারবেন কিনা যে হ্যাঁ আপনারা ক্ষমতায় থেকে করেছেন সেটি আইনি ব্যবস্থা? না, এখানে কনভিন্সের প্রশ্ন না, কনভিন্স কাকে করতে পারবো না পারবো জানি না, সেটা সাধারণ মানুষ, আমি টেলিভিশন সেটের সামনে যারা তাদের কি বলছি, আমি সমর রেজাউল করিমকে কনভিন্স করার কথা মোটেই বলছি না, তাদের উদ্দেশ্যেই তো আমাদের কথা, দুজনেরই কথা। সে জায়গাটা হচ্ছে যে এই ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে বেগম খালেদা জিয়া যেতে চাইলেন ওই সময়কার বিরোধী দলের নেত্রী তাকে দেখতে। পরিস্থিতি এমনভাবে তৈরি করা হলো যে তাকে দেখতে যেতে দেওয়া হলো না, অর্থাৎ মাঝখানে যারা ঢোকার তারা এটার মধ্যে তাৎক্ষণিকভাবে ঢুকে গেছে, ঢুকে দূরত্বটা তৈরি করা হলো। জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের কিছু কিছু অতি উৎসাহী এমপিরা সে সময় যে কথাবার্তাগুলো বলেছেন, এই কথাবার্তাগুলো পরবর্তীতে দেখা গেলো যে না, আবেগের বশবর্তী হয়ে কথাবার্তাগুলো বলা ঠিক হয়নি, কারণ তদন্তাধীন কোনো জিনিস নিয়ে কথা বলাই উচিত হয়নি, পক্ষে হোক বিপক্ষে হোক,
সেটাও আমি সমর্থন করি না। আমিও তখন সংসদ সদস্য ছিলাম, কিন্তু এটার মধ্যে আমি কোনো সময় কোনো বক্তব্য দেইনি, কারণ এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যও তখন ছিলাম। এই মামলাটির তদন্ত সংক্রান্ত অনেকগুলো সভায় আমরা ছিলাম, যেখানে আজকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেবও অনেকবার এসেছিলেন, তিনিও সেই সভাগুলোতে ছিলেন। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে আমরা যে এফবিআইকে পরবর্তীতে আনলাম, ইন্টারপোলকে আনলাম, তারা যে আলামতগুলো এই মামলার মূল যে লক্ষ্য, যাকে করে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তাকে, আজকে যিনি প্রধানমন্ত্রী তাকে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য করা হয়েছিল, তার পক্ষ থেকে খুব সামান্যতম সহযোগিতা তাদেরকে করা হয়েছে। গাড়িটা চাওয়া হয়েছিল জব্দ তালিকার জন্য, গাড়ির বুলেটবিদ্ধ জায়গাটি কোথায়, কথিত বুলেট কোথায় সেটা দেখার জন্য, সেটাও করা হয়নি। এবং আজকে প্রধানমন্ত্রী দুবার যে সাক্ষী দিয়েছেন, সেখানে কোথাও তিনি এই জায়গাটায় তারেক রহমানের কিংবা অন্য কারো বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতার নাম কিন্তু উল্লেখ করেননি বা সন্দেহের মধ্যেও আনেননি। পরবর্তীতে এটাকে করা হয়েছে। সেটা হলে একটি আরেকটি জিনিস আপনাকে আমি বলি, আমাদের এখানে অত্যন্ত জনপ্রিয় একটি নিউজ পোর্টাল না, আপনাকে আপনি ওটাকে ইন্টারনেট নিউজ পেপারই বলতে পারি আমি, অনলাইন নিউজ পেপার, হ্যাঁ অনলাইন নিউজ পেপার, bdnews24.com, 2007 সনে তারা একটি রিপোর্ট করেছিল মামলাটির সময়, এই মামলাটির ব্যাপারে। এবং 2016তে আসাম ডেইলি একটি নিউজ করেছে এই ঘটনা সংক্রান্ত, এই মামলা নয় ঘটনা সংক্রান্ত বিষয়ে। দুটোতেই দেখানো হয়েছে যে উলফা এবং সে উলফার নেতাদের নাম উল্লেখ করে বলা হয়েছে যে কারাই অপারেশনের সঙ্গে জড়িত ছিল, এটা ছিল এবং করা হয়েছিল। এই সঙ্গে যদি আমি লিঙ্ক করে দিই, বিএনপির সময় যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছিল বিচারপতি জয়নুল আবেদিন সাহেবকে দিয়ে, সেই তদন্ত রিপোর্টেও কিন্তু বলা হয়েছিল যে একটি বিদেশি শক্তি এর সঙ্গে জড়িত রয়েছে। যেমন বিডিআর কিলিং যেটা আমাদের 25শে ফেব্রুয়ারি, সেই ঘটনাটার মধ্যে অনেকেই এটা কিন্তু সন্দেহ করেন যে এটার মধ্যে একটা বিদেশি শক্তি জড়িত ছিল, কিন্তু অফিসিয়ালি কাগজপত্রগুলো সেভাবে আসে না। এবং যেহেতু দেশের শাসনভার পরিবর্তিত হয়েছে, আমাদের সময়ের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে ব্যর্থতা আকারে দেখানো হয়েছে একদিকে, এবং 100% দায়িত্ব চাপানো হয়েছে আমাদের উপর। কিন্তু দুটো প্রশ্ন এই মামলায় একটু পরে হয়তো মিস্টার সমর জল করিম উল্লেখ করবেন, যে এই যে নাটক সাজানো হলো জজ মিয়া নাটক, সেটিও তো বোঝা যায় যে আপনাদের সদিচ্ছার খুব একটা অভাব ছিল। এবং উলফা যদি এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকে, এই যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে এবং বিভিন্ন মামলায় সেটি ওই 10টা কষ্ট মামলা সহ নানা ঘটনায় এই এবং 21 আগস্টের ঘটনায়ও বিভিন্ন সময় যেটি বলা হয় যে উলফা বা এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আপনারা ক্ষমতায় থাকাকালে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, তো একটা কানেকশন তো কেউ প্রতিষ্ঠা করবার চেষ্টাই করতে পারে এই উলফার সঙ্গে। আর এই মামলায় তো একজন পাকিস্তানি নাগরিকও দণ্ডিত হয়েছেন, যিনিও একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। সো আপনাদের বিরুদ্ধে একটা কমন অভিযোগ বলতে বিশেষ করে প্রতিপক্ষের অভিযোগ, এর বাইরেও অনেকে বলে থাকেন যে আপনারা এই জঙ্গি গোষ্ঠীগুলোকে বা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আপনারা বিভিন্ন সময়ে, বা স্বাধীনতাকামী গোষ্ঠীও কেউ হয়তো বলবেন, তাদেরকে নানাভাবে সহায়তা করেছেন, প্রশ্রয় দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। রাজনৈতিকভাবে অভিযোগ তো থাকতেই পারে, শাসন ক্ষমতায় যারা থাকবে তাদের বিরুদ্ধে তো অভিযোগ থাকবেই, এটাই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে হাজারো অভিযোগ আছে না, এর মধ্যে সত্যতা প্রমাণ করতে গেলে এখন হয়তো অনেক কিছুই প্রমাণ করা যাবে না, কিন্তু কালের বিবর্তনের সময় আবার এমন অনেক ঘটনা চলে আসতে পারে যে এদেশের মানুষ আগামী 15 বছর বা 10 বছর বা 5 বছর পরে হয়তো আশ্চর্য হবে না যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের লোকজনের জড়িত থাকার প্রমাণ হতে পারে পরিবার সহ, কিংবা সাগরুনী হত্যাকাণ্ডের সঙ্গেও খুবই উচ্চ পর্যায়ের লোকজনদেরকে, বর্তমান শাসক গোষ্ঠীর লোকজনদেরকে পাওয়া যেতে পারে। এটা নতুন কিছু না, এটা পৃথিবীর দেশে দেশে বহু জায়গায় ঘটেছে, বাংলাদেশেও সে একই ঘটনা ঘটেছে। বাট ফ্যাক্টস রিমেন, বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল এটাকে আরও একটু ভালোভাবে আরও যত্নের সঙ্গে করতে পারলে বোধহয় এত বেশি অভিযোগ আমাদের ঘাড়ে আজকে নিতে হতো। সেই অবহেলাটা বিএনপি করেছে আপনি মনে করেন? মিস্টার সমর রেজাউল করিম আপনি বলবেন, আমি একটু জাস্ট ছোট্ট প্রশ্ন করতে চাই, যেটি ওনারাও অভিযোগ করেন যে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে এনে আসলে তদন্ত করানো, যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই থাকবে বা তার সঙ্গে তার প্রতি একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা বা তার প্রতি বিশেষ সুদৃষ্টি যদি সরকারের বা ক্ষমতাসীনদের বা আওয়ামী লীগের না থাকে বা তাদের তার যদি আপনাদের প্রতি না থাকে, সেটা আনা হয়েছিল কিন্তু এক দফা অভিযোগ গঠনের পরে, তাকে কেন নিয়ে আসা হলো? মানে আমাদের সার্ভিসে কি যোগ্য লোকের এতই অভাব ছিল? মানে এই প্রশ্নের জবাব কি হবে? দেখুন, কামাল সিদ্দিকী দিদেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। কামাল সিদ্দিকীর অনেক বয়স হয়ে যাওয়ার পরে তাকে দুই দফা কন্ট্রাক্ট সার্ভিসে আনা হয়েছিল, কারণ কখনো কখনো দক্ষ কর্মকর্তার প্রয়োজনীয়তা রাষ্ট্র বোধ করে। আর এই মামলাটিতে
যার কথা বলা হচ্ছে আব্দুল কাহার আকন্দ, তিনি কিন্তু মামলাটা চূড়ান্ত তদন্ত করেননি। এই মামলা একটা তদন্ত টিম ছিল, হি ওয়াজ নট অ্যালোন। তার পূর্বে অনেক তদন্ত কর্মকর্তা এই মামলার তদন্ত করেছেন। যখন দেখা গেল মুন্সি আতিকুর রহমান সহ অন্যান্য তদন্ত কর্মকর্তারা আলামতি সব ধ্বংস করে দিচ্ছে এবং তারা আদালতের পারমিশন না নিয়ে আলামত নষ্ট করে ফেলতেছে এবং তারা সাক্ষী যাদের জিজ্ঞেস করা দরকার তাদের জিজ্ঞাসা না করে টাকা দিয়ে, সিআইডির পক্ষ থেকে টাকা দিয়ে জজ মিয়াকে এনে তার সঙ্গে কন্ট্রাক্ট করে যে তোর মাকেই মাসে মাসে এই টাকা দেবো, আমরা যেটা বলি তুমি এইটা দিবা। তাহলে এই জাতীয় তদন্ত কর্মকর্তার কাছে এই মামলার তদন্ত নিরাপদ ছিল না। বিধায় দক্ষ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে একটা টিম করা হয়েছে, সেই ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটে না। এই জন্য একটা উদাহরণ দিয়ে কামাল সিদ্দিকের কথা বললাম। দ্বিতীয়টা হলো, দুইটা উদাহরণের কথা বলছেন যে আসামের একটি পত্রিকার BDNews24.com, আসামের ব্যাপারটা নিয়ে আমি আলাপ করতে চাই না কারণ আসামের পত্রিকা সম্পর্কে জানি না। আলাল ভাইদের সঙ্গে আসামের সম্পর্ক ভালো, আলাল ভাইদের এক নেতা আসামি গিয়ে আশ্রয় নিয়ে আসেন, আর এক নেতাকেও শোনা যায় হারিফ চৌধুরী, তিনিও আসামে আসেন। শিলং আসামে নাকি? হ্যাঁ, প্রথমে তো আসামে গেছিল, শিলং কি আসামে আমি জানি না ঠিক। আরে ভাই আপনি ভুলে গেলেন, হ্যাঁ, এবং শোনেন হারিফ চৌধুরীকেও আসামে দেখা গেছে, আসামের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে, আসামে আসামি দেখা গেছে, আসামে আসামি দেখা গেছে। আর BDNews24.com কখনোই এই মামলা উলফারা ঘটিয়েছে এ জাতীয় কোনো স্টেটমেন্ট কোথাও করেননি। আমার হাতে আছে কিন্তু, হাতে আমি বলি তারা করিয়েছে এই কথা কোথাও আসেনি। নাম্বার টু হচ্ছে, আপনি যদি BDNews24.com এ আসেন তাহলে আমি আসতে চাই ওর চেয়ে শক্ত পত্রিকায়, বাংলাদেশের সবচেয়ে প্রচলিত পত্রিকা দৈনিক প্রথম আলো সহ অন্যান্য পত্রিকায় বলছে 8 জন জঙ্গি মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এই ঘটনা সংঘটিত হয়েছে। প্রথম আলোর চেয়ে আমি BDNews24 কে এই মুহূর্তে বেশি গুরুত্ব দিচ্ছি। সেটা বলতে পারেন কিন্তু করেননি বলে কেন? আমার হাতে তো না, ওইখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ টোটা নাই, ওরা করেছে এই কথা কিন্তু কোথাও নাই। আরেকটা জিনিস, মানে আপনি প্রথম আলোকে এন্ডোর্স করছেন বিবেচনা করতে অপরাধের বিষয়কে নির্ধারণ করা হয়। আমি যদি ছোট্ট করে বলি, প্রথম মামলা করতে গেলাম, আমাদের মতো মামলা আমরা করব, রমনা থানা মামলা নিলেন না। আইন হচ্ছে আমি যে থানায় যাবো ওই থানা মামলাটা রিসিভ করার পরে যদি দেখেন ওনার জুরিসডিকশন নয়, উনি অন্য থানায় পাঠিয়ে দেবেন, এটা হলো সিআরপিসির প্রভিশন। উনি মামলা নিলেন না, আমরা পল্টন থানায় গেলাম, পল্টন থানায় ওসি সাহেব ওখানে নাই, তারপর তার চেয়ার খালি, আমাদের সেক্রেটারি সহ অন্যরা আমরা বসে থাকলাম, একটা পর্যায়ে তিনি ফোনে বললেন যে আপনাদের দরখাস্ত রেখে যান, আমরা মামলা নিজেরাই করে নিচ্ছি। নিজেরা মামলা করে নিলেন, ওখানে যারা ল এনফোর্সিং এজেন্সি ডিপ্লয়েড ছিলেন তাদের তথ্য চাইলাম আমরা, তাদের তথ্য দেওয়া হলো না। এর পরবর্তীতে আসলে আমি যদি বলি, লুৎফুজ্জামান বাবর দিদেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি এই মামলার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পরে তিনি একটা স্টেটমেন্ট দিয়ে বললেন অনেক তথ্য আমি ফাঁস করে দেব। তখন কিন্তু লুৎফুজ্জামান বাবর বিএনপি থেকে বাইরে, বিএনপির কোনো কার্যকরী কমিটির মিটিং ছাড়া হঠাৎ করেই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আবার বিএনপিতে অন্তর্ভুক্ত করে তিনি যে স্টেটমেন্টটা দিতে চেয়েছিলেন, আমরা প্রচলিত ভাষায় বলা যায় রাজসাক্ষীর মতো তিনি সাক্ষ্য দিতেছিলেন, সেখানে তাকে নিবৃত করে ফেলা হলো। হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান তার স্টেটমেন্ট দিয়ে তারেক রহমান থেকে শুরু করে আব্দুল সালাম পিন্টু আলী হোসেন মুজাহিদ সমস্ত ঘটনা প্রবাহ কী কীভাবে সংগঠন করেছেন, ক্রোনোলজিক্যাল ফ্যাক্টসটা বলেছেন। এই ফ্যাক্টসটা বলার সঙ্গে আরও কয়েকজন হরকাতুল জেহাদ নেতারা আদালতে স্বীকারোক্তি দিয়ে কথাগুলি বলেছেন এবং তাদের স্বীকারোক্তিগুলি ঘটনা প্রবাহের ধারাবাহিকতা, আমি শুরুতে বলছিলাম যে 12টি স্পটে ঘটনা ঘটেছে, সেই কনস্পিরেসির সমস্ত লিঙ্কগুলো এস্টাবলিশড হলো। এরা কিন্তু আদালতে গিয়ে সাক্ষী দিয়েছে, এইটা কিন্তু আব্দুল কাহার আকন্দের লিখিত স্টেটমেন্ট না। এবং তারপরে তারা দীর্ঘদিন কিন্তু এই মামলার কন্টেস্টের সঙ্গে সম্পৃক্ত ছিল। এই যে ক্রোনোলজিক্যালি ফ্যাক্টসটা বললাম এই কারণে, যদি তাই না হবে তাহলে আলামত ধ্বংস করবেন কেন? যদি আপনারা সম্পৃক্ত না থাকেন তাহলে মামলা দিয়ে আপনারা কেন জজ মিয়া কাহিনী তৈরি করবেন? আপনারা যদি সম্পৃক্ত না থাকেন তাহলে কেন জয়নুল আবেদিনকে দিয়ে এবং জজ মিয়ার কাহিনী একই রকম কাহিনী আপনারা তৈরি করবেন? এবং জয়নুল আবেদিন কে ছিলেন? দুর্নীতির দায়ে এখন আদালতে লেফট রাইট করতেছে, ঘুষ খাওয়ার অভিযোগে জয়নুল আবেদিন, তার একটা পরিচিত ছিল তিনি বিএনপি ঘরানার লোক হিসাবে, তিনি এই জায়গাটা অবস্থান নিয়েছেন। এই জন্য বলছি যে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব ছিল যে সাবঅর্ডিনেট কর্মকর্তারা যথাযথ দায়িত্ব না পারলে
পালন করলে অ্যাকশন নেবেন, তাদের অ্যাকশন তো নেননি, তারা অর্ডার দিয়েছেন। এবং ওই পুলিশ কর্মকর্তাদের গ্রাসরুটের অনেকে কোর্টে বলছেন আমরা উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ প্রতিপালন করেছি, এর ভিতর এনএসআই এর প্রধান সম্পৃক্ত ছিলেন। আরেকটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিই, যদিও প্রাসঙ্গিকভাবে আজকে আসছে, দশটা কস্তু মামলার জাজমেন্টে কিন্তু বিচারক বলছিলেন যে এই ঘটনা প্রবাহ দিদেন প্রাইম মিনিস্টার খালেদা জিয়াকে জানানো হয়েছিল এবং তিনি এই প্রসঙ্গে কোনো ব্যবস্থা নিতে বলেন নাই। এটা বলছি এই কারণে যে উলফার কথা বলছেন তো, ওই অস্ত্রগুলো আনা হয়েছিল উলফাকে সাহায্য করার জন্য, এবং সেই ঘটনায় যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের বিতর্কিত বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন, ফাঁসির রায় কার্যকর হয়েছে আলী হোসেন মুজাহিদ, মতিউর রহমান নিজামী। এই যে হত্যাকাণ্ডে রাজনীতির যে ঘটনা প্রবাহ, এই প্রবাহের ধারাবাহিকতায় 21 আগস্টের ঘটনা ঘটেছে। আমরা যদি সবই বাদ দিয়ে দিই, সেদিন কতটা নিষ্ঠুর এবং নৃশংস হলে পার্লামেন্টে বলে উনি ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে গেছে, উনারে মারবে কে? একটা শোক প্রস্তাব নিতে না দেওয়ার মতো, আলাল ভাই যেটা বলছেন আমি তার প্রতি সম্মান রেখে বলি যে কিছু অতি উৎসাহী লোকরা বলছে, কিন্তু দিদেন লিডার অব দি হাউস তার কি দায়িত্ব ছিল না এত বড় একটা ঘটনার পরে একটা শোক প্রস্তাব নেওয়া, একটা কথা বলা? শোক প্রস্তাব নেওয়া তো দূরের কথা, একটি আলোচনা পর্যন্ত করতে দেওয়া হয় নাই, এটার কারণটা ছিল কি? সমস্ত ঘটনা প্রবাহকে আমরা একত্রিত করে যেটা পাই সেটা হলো রাজনৈতিক একটা উদ্দেশ্য নিয়ে জনাব তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী হোসেন মুজাহিদ, আব্দুস সালাম পিন্টু, পিন্টু সাহেবের ভাই যে মাওলানা তাজউদ্দিন পাকিস্তানি যে একজন জঙ্গি সহ সকলে মিলে সম্মিলিতভাবে ক্রিমিনাল কনস্পিরেসি এস্টাবলিশড খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু এই মামলার ক্ষেত্রে বোধ হয় একটা ইতিহাসের নতুন অধ্যায় সূচিত হয়েছে যে ক্রিমিনাল কনস্পিরেসি লিঙ্ক অফ চেইন এস্টাবলিশড হয়েছে এবং সেখানে রাষ্ট্র সম্পৃক্ত থেকে, রাষ্ট্রের পাওয়ারফুল ব্যক্তিরা সম্পৃক্ত থেকে, যাদের সাংবিধানিক দায়িত্ব ছিল নাগরিকের জীবন সম্পত্তি নিরাপত্তা রক্ষা করা, রক্ষা না করে তাদের ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল, এইটার দায় দায়িত্ব বিএনপি এবং তৎকালীন নেতৃত্ব, যেহেতু তারা কোনো বিচার ব্যবস্থা গ্রহণ করেন নাই কোনোভাবে কোনো অজুহাতে। ওই কোথায় আপনারা বলছেন যে এই বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির সঙ্গে একদিন বেরিয়ে আসতে পারে, হেলাল আলাল ভাই বলছেন যে রাষ্ট্রের বর্তমানে ঊর্ধ্বতন ব্যক্তিরা সম্পৃক্ত থাকতে পারে ইত্যাদি ইত্যাদি উদাহরণ দিয়ে লাভ হবেন, এই কারণে রাজনীতিতে সততার পুরস্কার হিসাবে বিশ্বের 173টা রাষ্ট্রের জরিপের ভিতরে সৎ শীর্ষস্থানীয় প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকৃত। সোর্সটা একটু বলবেন কেনলি? আমি সার্ভে রিপোর্টটা বলছি, এটা আপনি না জানার কথা না, আপনি অনেক কনসাস জানেন, আমি জানি না, আপনি সবই জানেন, এই মুহূর্তে জানবেন না, এই মুহূর্তে জানবেন না সোর্সটা, মানে কোন সংস্থা করেছে বা কারা করেছে এটা আর কি। দ্বিতীয়ত, তাকে সবচেয়ে পরিশ্রমী প্রধানমন্ত্রী হিসাবে সার্ভেতে সর্বোচ্চ পর্যায়ে আমেরিকান উচ্চ পর্যায়ের একটি সার্ভে অথরিটি রিপোর্ট দিয়েছেন, কাজী শেখ হাসিনাকে বা বর্তমান সরকারের প্রধানকে আগামীতে বেরিয়ে আসতে পারে যে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির সঙ্গে সম্পৃক্ত আছে কি আছে না আসতে পারে যে সংশয়ের কথাটা আলাল ভাই বলছেন, আলাল ভাই আপনার এই সংশয়টা, আমি তো প্রধানমন্ত্রীর কথা বলি না, সরকার উচ্চ পর্যায়ে বলছেন, ঠাকুর ঘরে কে কলা খায় না হবে উচ্চ পর্যায়ে বলছেন তো, আপনি উচ্চ পর্যায়ে দ্বারা কি বলতে চেয়েছেন? আমার মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং যদি বুঝতে পেরে থাকি, সরকারের উচ্চ পর্যায়ে বলতে আর এরপর পর্যায়ে কিছু থাকে না, যাদের সততা নিয়ে প্রশ্ন নাই, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, আপনি যে দলটিকে রিপ্রেজেন্ট করছেন আলাল ভাই, আপনি নিজেও জানেন যে আপনার দলের শীর্ষ দুই ব্যক্তি দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত, এই দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির যে দলটি সেই দলের জায়গা থেকে আপনি একটা স্বচ্ছ রাজনীতিতে যারা সম্পৃক্ত, আমি একথা বলছি না যে আওয়ামী লীগ সরকারের সবাই সৎ, দুর্নীতি হচ্ছে একথা বলছি না, যে দুর্নীতি একেবারে হচ্ছে না, কিন্তু সর্বোচ্চ লেভেল থেকে কিন্তু দুর্নীতিকে বন্ধ করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বিচারহীনতা সংস্কৃতি দূর করার জন্য যে চেষ্টা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা কখনো কেউ করেনি। সমর রেজাউল করিম, যেহেতু এটি আলোচিত মামলা, কিন্তু এই অভিযোগ তো মিস্টার আলাল্লা এখনো করেন যে এখনো অনেক মামলা ওনারা করতে গিয়ে করতে থানা মামলা নেয় না, পুলিশ মামলা নেয় না। আবার আপনারা যখন বলেন যে প্রধানমন্ত্রী বেগম জিয়াকে দেখতে গিয়েছিলেন, দেখা করতে গিয়েছিলেন আরাফাত রহমান কোকুর মৃত্যুর পরে, একটু আগেই মিস্টার আলাল বললেন যে 21 আগস্টের ঘটনার পরে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া দেখা করতে গিয়েছিলেন, তিনি দেখা করতে পারেন, উনি অবশ্য বলেছেন খুব সুন্দর করে মাঝখানে কেউ ঢুকে পড়েছিল। আরেকটি কথা আমি বলছি শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বাড়ির গেট পর্যন্ত গিয়েছিলেন, বেগম খালেদা জিয়া কি গেছিলেন সেদিন? আরে আজ তো গেট পর্যন্ত গেছে তো খালেদা জিয়াকে আটকে রেখে
আরো দুটো ঘটনা এই মামলার প্রসঙ্গে বলে থাকেন, যেমন ওনারা বলেন যে আওয়ামী লীগের সভা করার কথা ছিল মুক্তাঙ্গনে, সেই সভা মুক্তাঙ্গন থেকে কিভাবে বঙ্গবন্ধু এভিনিতে গেল। ওনারা বলে থাকেন যে এফবিআই যখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর গাড়িটাকে আলামত হিসেবে নিতে চাইল, সেটি কেন দেয়া হলো না, এইসব নানা প্রশ্ন ওনারা তুলে থাকেন। ফৌজদারি আইনের উপরে আলাল ভাইয়ের অভিজ্ঞতা আছে, আমারও 30 বছরের ঊর্ধ্বে। আলামত একটি গাড়ি নিয়ে যাওয়া লাগবে, আলামতে গুলি করছে কি না এটা হলো বিষয়, তারা তো গাড়ি দেখেছেও। এখন গাড়ি তাদের হাতে দিয়ে দেবে, যারা গ্রেনেড ধ্বংস করে ফেলে সেই সরকারের আমলে আমরা গাড়িটা দিয়ে ওটাও ধ্বংস করে দিয়ে আলামত বাকিটা শেষ করে ফেলবো। এইরকম নির্বোধের জায়গায় আমাদের অবস্থান না। তবে ফৌজদারি মামলার আলামত পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে যে তথ্যপত্র পাওয়া যায় সেটি কি, যেখানে একটি গুলি হয়েছে কিনা, গুলি লেগেছে কিনা, এখানে বিস্ফোরক দ্রব্য ছিল কিনা, অধিকাংশ আলামত তো আলাল ভাইদের দিদেন ল এনফোর্সিং এজেন্সি ধুয়ে মুছে শেষ করে ফেলছে। আর বাকিটা নিতে পারলে বলতেন যে গাড়িতে যে গুলি হয়েছে, গাড়ির গ্লাস কই, কাজে ওনাদেরকে বিশ্বাস করার মতো জায়গাও কি ছিল? তবে তারা গাড়ি দেখেছিল, তারা এক্সামিন করেছিল। এবং বেগম খালেদা জিয়া সেদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সুধা সদনে ছিলেন, দেশের অনেক শ্রেণীর মানুষরা গেছিলেন। উনি যদি সেদিন সুধা সদনের যার পর্যন্ত যাওয়ার পরে ওনাকে যদি ভিতরে অ্যালাউ না করতো, তাহলে বলা যেত যে উনি যাওয়ার পরে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। যে কাজটা আলাল ভাইরা শেখ হাসিনার ক্ষেত্রে করেছেন সে কাজটা ওনারা করেন নাই। এবং ওনাদের যে তির্যক বক্তব্য, তির্যক মন্তব্য, পার্লামেন্টের ভাষা, তারপর কি আমাদের বুঝতে আর বাকি ছিল যে সহানুভূতি না, বিদ্রুপ করার জন্য ওনারা আসতে চাচ্ছেন? আওয়ামী লীগের সাথে সমস্যাটা হলো এখানে রেজাবিও ট্রেডিশনাল আওয়ামী লীগের হয়ে গেছেন, মানে আপনি যদি ভুল স্বীকার করেন, মাফ চান, তারপর মানে কোনো রেহাই নেই। মাফ চাইলে মাহফুজ আলমের মতো 83টা মামলা হবে। আমি যে বললাম যে ওই সময় যারা অতি উৎসাহী, যারা সংসদে বলেছেন, আমি তাদের সঙ্গে একমত, আমি ছিলাম, কিন্তু আমি কখনোই বলিনি। কিন্তু বেগম খালেদা জিয়াকে আজকের প্রধানমন্ত্রী দেখতে গেছেন 93 দিন, ওনাকে গৃহবন্দী রেখে বিদ্যুতের লাইন কেটে, টেলিফোন কেটে, এগুলো আসলে আমি কাটাকাটি করলে লাভ নাই খুব কথা বলার জন্য আর কি বলা, তারপর গিয়েছিলেন। আর উনি প্রাইম মিনিস্টার অবস্থায় রওনা করেছেন, তখন খবর পাওয়া গেল যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে 32 নম্বরের সামনে ওখানে বসে আছেন। এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সিকিউরিটি ওনাকে রওনা করার পরে কিছু দূর থেকে গাড়ি ঘুরিয়ে আনতে বাধ্য করেছে, যে এখানে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটেছে, সরকারের কাছে একটা ইনফরমেশন, তারা আরও একটা বড় রক্ত গঙ্গা বইয়ে যেতে পারে। এইটা ছিল ভেতরের কারণ, মূল কারণ। আজকে যদি গোয়েন্দা সংস্থার কোনো লোক সত্যি কথা বলে, আমি অন রেকর্ড বললাম, তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন, সে বলবে যে হ্যাঁ, এই ইনফরমেশনের কারণে বেগম খালেদা জিয়া রওনা হয়ে আবার ফেরত এসেছেন। আছে তো, অনেক কিছু আছে না, আমাদের দেশে বা অন্য অন্য দেশে অনেক ঘটনা ঘটে যেটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই যে পরশু দিন নিউ ইয়র্কে গাড়ি চাপা দিয়ে 20 জনকে মারা হলো, প্রথমে ইন্টারন্যাশনাল ফোল্ডারে নিউজ এলো গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, পরবর্তীতে বড় হলো যে না, গাড়িটা বিকল হয়ে গিয়ে এভাবে হয়েছে। এরকম তো অনেক কিছু হয়। সুতরাং এই জিনিসগুলো নিয়ে আমরা তর্ক করতে পারি, করতে পারি। আলামতের কথা বলেছেন রেজা ভাই, হ্যাঁ ঠিকই। এতে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বর্তমানে বিএনপির কথা বাদ দিলাম, বিএনপি হয় আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ, এটা একে অন্যের উপরে দোষ চাপানোর চেষ্টা করবে স্বাভাবিক প্রক্রিয়ায়, রাজনীতির ব্যাকরণেও। বাম গণতান্ত্রিক ফ্রন্টালারা একটি সমাবেশ করেছিল নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কিছুদিন আগে, সেখানে পুলিশ তাদেরকে পিটিয়ে মেরে পণ্ড করে দিয়ে তারপরে মামলা করলো নাশকতার, স্পেশাল পাওয়ার সেক্টর মামলা। এবং সেখানে আলামত কী জব্দ দেখালো শোনেন, সেটা হলো 4 ফিট এবং 1.5 ইঞ্চি ব্যাসার্ধের 4 ফিট একটি বাঁশ, যেটা ওই যে ব্যানারের মধ্যে দিয়ে ধারণ করা ছিল, সেখানে লেখা ছিল বাম গণতান্ত্রিক ফ্রন্ট, সেই আলামতটা তারা জব্দ দেখিয়েছে। আর কি দেখিয়েছে, 2 ফুট লম্বা আর একটি বাঁশের লাঠি, সেটা ওই জায়গায় পড়া ছিল এবং সেটা পায়ের চাপে ভাঙা অবস্থায়, আর ওই ব্যানার। এই 3টি আলামত তারা জব্দ করেছেন। মামলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে আপনার নাশকতার অভিযোগে, বুঝছেন? তাহলে কী পরিমাণ কর্মতৎপর পুলিশ কর্মকর্তারা! তো এই পরিমাণ তৎপরতা যে আমাদের সময়ও কিছু সংখ্যকের ছিল না, এটা তো আমি অস্বীকার করি না, বা আমি এটা বলতে পারবো না যে আমরা একদম আমাদের সময় সব কিছু ধোয়ামোথা ছিল। এবং এত বড় নারকীয় হত্যাযজ্ঞ, এটা তো কোনো সুস্থ মানুষ এটাকে সমর্থন করতে পারে না। কিন্তু কথাটা হচ্ছে যে এটাকে পলিটিক্যালি মোটিভেট করে যখন এটা নিয়ে একদম বিশাল একটা রূপকথার মতো সাজানোর চেষ্টা করা হয়, তখন এই সমস্ত পয়েন্টসগুলো চলে আসে। এবং এই পয়েন্টসগুলো চলে আসলে পরে দিন দিন বিতর্ক বাড়বে। আমি মনে করি বিচার যেটা হয়েছে, এই বিচারটার এখনও আরও অনেক প্রক্রিয়া বাকি রয়েছে সেই জায়গায়। এবং শাসন ক্ষমতা পরিবর্তিত হলে যে ওই রকম ঘটনা ঘটতে পারে, যে বাংলাদেশে বহু তোলপাড় করা ঘটনা, এই সময় বিডিআর কিলিংয়ের উপরে আমরা অনেক কিছু শুনেছি না, আর্মির রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে, আর্মির যারা তদন্ত রিপোর্ট ছিল,
জানতে পেরেছে কেউ জানতে পারে না, কারণ এখন তো মার্শাল্লাহ না যে ওইখানে ইসে কোর্ট মার্শালে বিচার হয়ে গেছে, তা তো না, প্রকাশ্যে বিচার হয়েছে কিন্তু সেই রিপোর্টটা কিন্তু আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। অনেক কিছু হয়েছে ওদিকে আমরা শুনেছি, অনেক খবর বাইরে নিয়ে আছে। সুতরাং একসময় যদি আবার এইটাকে তদন্ত যদি রাজনৈতিকভাবে প্রবাহিত করা যায় তাহলে হয়তো এরকম রূপকথা বের হয়ে আসবে, আর নাহলে দেখা যাবে যে না, যা ঘটেছে যা বিচার হয়েছে এটাই আপাতত সত্যি। ওইরকম 25 বার তারিখ দেওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের রিপোর্টটা কেন তথ্য অর্থমন্ত্রী প্রকাশ করলেন না? অর্থমন্ত্রী প্রকাশ না করলে আমি কি সন্দেহ করতে পারি না যে তার চেয়েও পাওয়ারফুল কেউ আছে যিনি এটাকে প্রকাশ করতে দিচ্ছেন না? আমি কারো, একজন সাধারণ মানুষ এটা করতে পারে? সেই অ্যাসপিরেশনগুলোকে থামানোর তো কোনো উপায় নাই। এই জন্য আমি বলেছি ক্ষমতাও দিবেন, আইনও পাশ করবেন, আবার আপনি একই সঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করবেন। তার মানে কি মিস্টার আলাল এটি দাঁড়াচ্ছে যে আজকে ওনারা ক্ষমতায় আছেন বলে আপনি মনে করছেন যে মামলার রায় একরকম হয়েছে, যদি কোনো কারণে ভবিষ্যতে আপনারা ক্ষমতায় আসেন তখন আবার, এবং এই মামলা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্যে থাকে, বিচারাধীন থাকে, কারণ আরো কয়েকটা ধাপ আছে, মামলার রায় ঘুরেও যেতে পারে এবং সেখানেও রাজনৈতিক ওই প্রভাবের বিষয়, একইভাবে বলা যেতে পারে বঙ্গবন্ধু হত্যা মামলা বা অন্যান্য মামলার ক্ষেত্রে দেখা যায় যে আপনারা ক্ষমতায় থাকলে ফলাফল একরকম, ওনারা ক্ষমতায় থাকলে একরকম, ওনারাও ওনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ব্যাপারটা এরকম। আমি এটা চাই না বা কামনাও করি না, কিন্তু যেটা হচ্ছে সেটা ঠেকানোর ক্ষমতা আপনার আমার কিংবা রেজাবের কি এখানে আছে? আমি আমার পক্ষে কথা বলতে পারবো, উনিয়নের পক্ষে কথা বলতে পারবেন, মাঝখানে কিছু কিছু কথা বলবো যে হ্যাঁ আমার বা আমার দলের বা মূল সিস্টেমের যেন ইমেজ নষ্ট না হয়, কারণ একসময় তো দায়িত্ব আমরাও পেতে পারি, আমরা তো এই পলায়নী মনোবৃত্তি নিয়ে অলিগলিতে হাঁটি আর কি, রাজপথে যখন হাঁটি তখন ভদ্রলোক, আর যখন অলিগলিতে হাঁটি তখন আমি খাস বিএনপি এর বাইরে কিছু বুঝি না, রেজাভাই খাস আওয়ামী লীগের বাইরে কিছু বোঝে না, আর আপনি আপনার অনুষ্ঠানটাকে তথ্য সমৃদ্ধ করার জন্য যা বের করা দরকার আপনি সেটাকে করবেন, এ প্রক্রিয়া তো চলতে থাকবে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে 10 বছর ধরে তো আওয়ামী লীগ এত মানে গর্বিত দল, এত সমৃদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশে, টানা 10 বছর সুযোগ পেয়েছিল। কিছু ভালো উদাহরণ এই রাজনৈতিক কালচারের ক্ষেত্রে আমি বলছি, অন্য সেক্টর না, অন্য সেক্টরে কিছু ভালো কাজ তারা করেছে এটা অস্বীকার করা যাবে না, কিছু ভালো উদাহরণ তো তারা সৃষ্টি করতে পারতো, সেটা না করে বরং উল্টো পথে গিয়ে আরও খারাপ কাজ করেছে। কারওয়ান বাজারে বেগম খালেদা জিয়ার গাড়ির উপরে যে বারবার তারা করে হামলা করা হলো, গুলি করা হলো, গ্লাস ভাঙা হলো, তার সিকিউরিটিকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেওয়া হলো, আমরা জিডি করতে গেলাম, একটা জিডি পর্যন্ত থানায় নেওয়া হয়নি, সেটা বেগম খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টা ছিল না, আজ পর্যন্ত নেওয়া হয়নি, বরং যে ছেলে নেতৃত্ব দিয়েছে তাকে প্রমোশন দিয়ে ওখানে ছাত্রলীগ থেকে তাকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ওই থানার, প্রমাণিত। যে পুলিশ অফিসার জয়নাল আবেদিন ফারুককে বিরোধী দলীয় চিফ হুইপকে রাস্তায় ফেলে পেটালো, কাপড় চোপড় খুলে ফেললো, তাকে পদক দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে হ্যাঁ ওই ইসেকে পিটিয়েছে, ফারুককে পিটিয়েছে, এই জন্যই তাকে পুরস্কার পদক দেওয়া হলো, যায় না মিডিয়াই তো এটা প্রচার করেছে, প্রকাশ করেছে। রানা প্লাজার মতো এত বড় ন্যাশনাল ট্র্যাজেডি, এতগুলো মানুষ, এতগুলো শ্রমিক মারা গেল, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বিএনপি জামাতের লোকেরা স্তম্ভ ধরে নাড়াচাড়া করেছে, এই জন্য এই দুর্ঘটনা ঘটেছে, এরকম দায়িত্বহীন কথাবার্তাও তো আমরা শুনেছি। নির্বাচনের রাজনীতিতে এটার যেটা প্রভাব ফেলবে সেটা হলো যে ওই যেটা আমি বলেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সবকিছুকে উপেক্ষা করে জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত আন্তর্জাতিক সংবাদ সংস্থা বা এদেশে বিবেকবান মানুষ সম্পাদকরা এবং মন্ত্রী পরিষদের পক্ষ থেকে পর্যন্ত যখন দায়িত্বশীল মন্ত্রীরা কথা দিলেন যায় আলোচনা করে আমরা এটা দেখব, তারপরে প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসে যখন এটা কোনো আলোচনা ছাড়াই পাশ হয়ে গেল, এরপরে বোঝা গেল যে এই এরকম একটা ভয়ঙ্কর আইন, আপনাকে আমি অন রেকর্ড বলি, 1973 থেকে এই সর্বশেষ অধিবেশন পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদে 1395টি বিল পাশ হয়েছে, কিন্তু এই একটা মাত্র বিল নিয়ে দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে এত আলোচনা এত সমালোচনা কোনো বিল নিয়ে আজ পর্যন্ত হয়নি, এত বেশি তোলপাড়, কিন্তু আমরা নীরব, আমরা নীরব হয়েছি, নীরব থাকতে বাধ্য হচ্ছি, যে কোনো কারণই হোক, সে কারণ বলতে গেলে পক্ষে বিপক্ষে অনেক কিছু বলা লাগবে, এই জিনিসটাকে ধামাচাপা দিতে এবং আরও অনেক খারাপ কাজকে ধামাচাপা দেওয়ার জন্য মাঠে এই জিনিসটাকে রায়ের তারিখটা এমন একটা সময় ঠিক করা হলো যে এটার একটা সেন্সেশন, এই সেন্সেশনটা যেন একটা ভাইব্রেট হতে 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 নির্বাচনের তারিখ পর্যন্ত চলে যায়, সেই ইফেক্টটা দেওয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু একই সঙ্গে আরেকটা জিনিস বোঝা উচিত যে অনেকগুলো কাজ যদি অসততার সাথে করা হয়
এবং মানুষ একবার বিশ্বাস করে বসে যে না, এই আগের এস কে সিনহার ঘটনাগুলো, এই বেগম খালেদা জিয়ার ঘটনা যেটা বললাম, দুদকের যখন সরকারি নেতাদেরকে ডাকে তারা যায় না, যাওয়ার পরেও সেটা তারা খালাস পেয়ে যায়, সার্টিফিকেট পেয়ে যায়, বিচার মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের আওতায় 38 বছরে যা না হয়েছে, এই 10 বছরে তার চেয়ে প্রায় 90 গুণ বেশি লোক মাফ পেয়েছে, সাজা মওকুফ পেয়েছে এবং সবই আওয়ামী লীগের সমর্থক। এই বিচারহীনতা সংস্কৃতি বা এই যে দণ্ড মওকুফের সংস্কৃতি যখন মানুষ দেখবে, তখন মানুষ বুঝবে যে এটা একটা প্রতিহিংসামূলক রায় হয়েছে, তারা এটা বিশ্বাস করবে না। তুলনামূলক বিশ্লেষণে যখন যাবে তখন তাৎক্ষণিক হয়তো ভালো লাগতে পারে। দেখুন, প্রথম থেকে বলি, আলাল ভাই বলছেন যে গত এত বছরে যা হয় না, এই সরকার আমলে ওই রাষ্ট্রপতির ক্ষমা টমা ইত্যাদি দিদি, আপনার মনে আছে সম্ভবত সংখ্যাটা বলেছি আর কি, না বলছি সংখ্যাটা আমি একটু বলি। স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন এয়ার ভাইস মার্শাল আলতাফ, তিনি স্টেটমেন্ট দিয়ে বলছিলেন যে একটা অঙ্ক দিয়ে বললেন যে এত ছেড়ে দিয়েছি, আরও যারা যারা আসো আসো ছেড়ে দেবো। দৈনিক যুগান্তরে বড় লিড নিউজ হয়ে আসছিল, এইরকম ছাড়াছাড়ির কারবার এখনো হয়নি। আপনার মনে আছে সুইডেন থেকে আনা ঝিন্টুকে কদিনের ভিতরে ছেড়ে দেওয়া হলো রাষ্ট্রপতির ক্ষমায়? বাংলাদেশে এই ইতিহাস স্বাধীনতা পরবর্তী আজ পর্যন্ত কেউ সৃষ্টি করতে পারে না যে ফাঁসির আসামি তার জেল খাটা লাগলো না, তাকে ছেড়ে দেওয়া হলো। এই দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশে বিএনপির দ্বিতীয় রাষ্ট্রপতি করেছিলেন। আমি রাষ্ট্রপতির কিন্তু সেই জায়গায় মিস আলাল যেটা বলছেন যে আপনারা কিছু ভালো উদাহরণ তৈরি করতে পারেন, আমি বলছি ভালো উদাহরণ, আমি ভালো উদাহরণ দেখাচ্ছি। ভালো উদাহরণ ধরুন, ভালো উদাহরণটা এইরকম, রাষ্ট্রপতির ক্ষমার প্রসঙ্গে আমরা একটু শুনি। আমি রাষ্ট্রপতির ক্ষমার প্রসঙ্গে বলি, ভয়ঙ্কর অপরাধীদেরকে ছেড়ে দেওয়া, আপনার টোকাই সাগর সহ অন্যদের কথা, ঝিন্টুর কথা আপনাদের মনে থাকার কথা, তাদেরকে ছেড়ে দেওয়ার ঘটনা কিন্তু মানুষ বিস্তৃত হয়নি। আপনি সিম্পলি দেখেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে মামলায় আসামিত করা, না 9টি রাষ্ট্রের এম্বাসিতে তাদেরকে প্রোভাইড করা এবং তাদের বিচার হবে না, যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা সেইটাকে 1979 পার্লামেন্টে আইনে পরিণত করে খুনিদের বাঁচার পথ কিন্তু সংবিধানে সংযুক্ত করার মতো জঘন্য দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশে আর দ্বিতীয়টি হয়নি। সেটা হয়েছিল দেদেন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি। এই উদাহরণ কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি করতে পারে নাই। আবার অপারেশন ক্লিন হার্টে যারা অংশগ্রহণ করে অনেক মানুষকে মেরে ফেললো, তাদেরকে বিচার করা যাবে না এই মর্মে দায় মুক্তি অধ্যাদেশ 2006 একটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছিল বিএনপি, যেটা সুপ্রিম কোর্ট এটাকে বেআইনি ঘোষণা করেছিল। এই জাতীয় দায় থেকে মুক্ত করার জন্য এবং অপরাধীদেরকে বাঁচাবার জন্য আইনানুক প্রক্রিয়া এবং তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসন করার মতো দৃষ্টান্ত কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি করেনি। বিএনপি আমলে অনেক অপরাধ সংগঠিত হয়েছে, অনেক অপরাধ আলোর মুখ দেখেনি বিচারের কথা দূরের, কিন্তু আওয়ামী লীগ আমলে মন্ত্রীর জামাতা হয়ে সেনাবাহিনীর কর্মরত অফিসার হয়েও কিন্তু মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা পায়নি। অনেকে কিন্তু আলাল ভাই অনেক সময় টেলিভিশনে এসে বলতেন যে কিছুই হবে না, মন্ত্রীর জামাই অমুকের জামাই সেনাবাহিনী কর্মকর্তা, মৃত্যুদণ্ড হয়েছে। আপনার বিশ্বজিৎ দাসকে হত্যার ঘটনায় ছাত্রলীগ কর্মীরা সম্পৃক্ত ছিল অভিযোগ এনে বলা হলো যে কিছুই হবে না, তাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। মৃত্যুদণ্ড সহজ বিষয় না, কোনো সরকার আমলে রেকর্ড নাই যে সেই সরকারের এমপি দুর্নীতি দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হয়েছে, এটা আওয়ামী লীগ সরকারের আমল হয়েছে। কোনো সরকারের আমলে রেকর্ড নাই যে ওই সরকারের আমলে দুর্নীতির মামলা হবে ওই সরকারের এমপি ক্ষমতাসীন নেতা তাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকার আমল হয়েছে। ভালো দৃষ্টান্ত সৃষ্টি হয় না তা না, বরং অপরাধের মতো ঘৃণ্যতম কর্মকাণ্ড 71 সালে যারা করেছিল তাদের বিচার করা, জাতির জনককে হত্যা করেছিল তাদের বিচার করার থেকে শুরু করে কোনো অপরাধী আজকে আর দাম্ভিকতার সঙ্গে বলতে পারে না যে আমি অপরাধ করেছি আমাকে কিছু করতে পারবে না। আলাল ভাই খুবই একটা উল্লেখযোগ্য কথা বলছেন যে জয়নাল আবেদিন ফারুককে যে মেরেছিল তাকে পদোন্নতি দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বললেন, পদক দেওয়ার, হ্যাঁ পদক দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, না 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 স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমি বলছি, সেটা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কারণে দিয়েছে, বক্তৃতায় বলছে স্বরাষ্ট্রমন্ত্রী কি জয়নাল আবেদিন ফারুককে পিটিয়েছে এই জন্য পদক দিয়েছে এই কথা বক্তৃতায় বলছে রাজার বাগে, আরে বাইরে উদাহরণ বলি, জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদেরকে বেধড়ক পিটাবার ঘটনায় গঠিত তদন্ত কমিশন যার মধ্যে রিপোর্ট দিল এম আর হুদার বিরুদ্ধে ব্যবস্থা তো না দূরের কথা, তাদের কিন্তু প্রমোশন দিয়েছিলেন আলাল ভাইদের সরকার, এবং রোকেয়া হলে শামসুনার হলে
যারা ঢুকে বেধড়ক পিটিয়েছিল, বিচারপতি তাফাজুল ইসলাম যাদের বিরুদ্ধে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট অন্ধকারে চলে গেল, সেই পুলিশ কর্মকর্তাকে প্রমোশন কিন্তু দিদেন আলাল ভাইদের গভর্নমেন্ট দিয়েছিল। ভালো উদাহরণের যে নাই এটা বলা যাবে না। তারিখ নির্ধারণের কথা বলছেন যে এমন একটা সময় তারিখ নির্ধারণ করছে, আলাল ভাইরা কি প্রত্যাশা করছিলেন যে তারিখটা এমন সময় নির্ধারিত হোক যে এই সরকার টরকার চলে যাওয়ার পরে ওগুলো সব জেলখানা থেকে বের করে দেবো? কারণ 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে 31শে ডিসেম্বর জেলখানা থেকে সবাই ছেড়ে দিয়েছিল। 2004 সালের ঘটনা, 2018 সালে এসে জাজমেন্ট হচ্ছে, এরপরও তারিখ নির্ধারণ হচ্ছে না। এবং এই মামলার তারিখ নির্ধারণের ভিতরে গভর্নমেন্টের কোনো অবস্থান ছিল না। সকল প্রকার সাক্ষ্য হয়েছে, জেরা হয়েছে, যারা আসামি তাদের সাফাই সাক্ষী হয়েছে, সাফাই সাক্ষী জেরা হওয়ার পরে এখন কোর্টের জজ সাহেবকে বসে থাকবেন যে সব শেষ হয়ে গেছে, আমি বসে থাকবো, আগামীতে যখন একটা ভালো সুযোগ আসে সেই সময় আমি রায়ের জন্য দিন ধার্য করব। সেরকম তো কোনো ঘটনা ঘটেনি। কাজী রায় না দিয়ে বসে থাকার সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে নেই। বিচার বিভাগে হস্তক্ষেপের কথা বলছেন আলাল ভাই, জাস্টিস এস কে সিনহার কথা বলছেন, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা। এস কে সিনহাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় নাই। এস কে সিনহার বিরুদ্ধে অনেক ক্ষোভ, অনেক বিদ্রোহ, পল্টনের সামনে অনেক কথা আলাল ভাইরা বলেছেন। যখন এস কে সিনহা তুরুপের তাসিব হিসাবে তারা নিয়েছেন, কেউ কেউ বলছিলেন যে বাংলাদেশের মতো একটা দেশে একটা বেধর্মীকে প্রধান বিচারপতি করার ভিতর থেকে এরা জঘন্য উদাহরণ সৃষ্টি করেছে। ওইটা ওলামা লীগ বলেছে না, আওয়ামী ওলামা লীগ শুনে যখন তাকে এস কে সিনহাকে চিফ জাস্টিস করা হলো, না এটা আওয়ামী ওলামা লীগ বলেছে, যে কারণে পরে আওয়ামী লীগ বলছে যে ওলামা লীগ নামে আমাদের কোনো প্রশ্ন করে। আমি একটু শেষ করি, এস কে সিনহা যখন জাজমেন্ট দিয়েছেন ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে, এস কে সিনহা যখন জাজমেন্ট দিয়েছেন ক্যান্টনমেন্টের ময়নুল হোসেন রোডের বাড়িতে, তখন আপনারা বলছেন এ রায় ফরমাইশি রায় মানি না, মানবো না। আমি যদি আপনাদের কথাই ধরে নিই উনি ফরমাইশি রায় দিতেন, তাহলে সেই ব্যক্তির জন্য হঠাৎ করে আপনাদের দরদটা কি কারণ হয়েছে? জাজমেন্টের পূর্বে এস কে সিনহাকে কনভিন্স করতে না পারার পরে আপনাদের যে রিয়াকশনটা ছিল সুপ্রিম কোর্ট বা অডিটোরিয়ামে যে সংবাদ সম্মেলন আপনাদের নেতারা করেছিল, আমরা কিন্তু এটা বিস্তৃত হইনি। কাজে অবস্থা এবং সুযোগ অনুযায়ী এস কে সিনহা একটা করাপ্টেড লোক। এস কে সিনহা সাসে পারছে, তাহলে করলেন কেন চিফ জাস্টিস? তাহলে আমরা তো গায়েবি কিছু জানতাম না যে কে করাপ্টেড, আমরা কি জানতাম? চিফ জাস্টিস হওয়ার আগে তদন্ত হয় অনেক রকম। আপনারা কি জানতেন কয়েকজনকে অতিক্রম করে মইনুল আহমেদকে আপনারা সেনাপ্রধান করছেন? আপনারা কি জানতেন এই লোকটা আপনাদের পক্ষে অবস্থান নেবেন না? আপনারা রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি করলেন, আপনারা কি জানতেন এই ব্যক্তিটি আপনাদের পক্ষ অবলম্বন করবে না? কে কার পক্ষ অবলম্বন করবে? মনের কথা না জানতে পারে, কিন্তু আপনারা করা কিনা সেটা তো জানা আছে। আমুক্ষে বিপক্ষে আমরা সিস্টেমে না, এস কে সিনহা তার নিজ দায় দায়িত্বে পদত্যাগ করেছেন। এস কে সিনহাকে কোনোভাবে বাংলাদেশকে তাড়িয়ে দেয় না, ঠিক আছে ওইটাই আমরা বলছি। যে আর একটা কথা বলছেন, পিএম তারেক রহমানের কথা বলেনি, দ্যাট ইজ দি ম্যাগনানিমিটি অফ পিএম। কারণ তিনি যেটা দেখেন না তিনি সেটা কেন বলবেন? তিনি যতটুকু ঘটনা দেখেছেন তিনি ততটুকু সকল ঘটনা বিবৃত করেছেন। অন্য অন্য আসামিদের স্বেচ্ছা স্বীকারোক্তিমূলক জবানবন্দির থেকে এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের বিরুদ্ধে অভিযোগ আসছে, তার ভিত্তিতে মামলা জায়গায় যেতে চাচ্ছিলাম। কিন্তু আমি যত সামনে যেতে চাই রেজা ভাই অত পেছনে চলে যাচ্ছেন। ভালো কিছু আজকে জিয়াউর রহমান সাহেবের কোনো অপরাধই থাকতো না বাংলাদেশে, যেহেতু জেনারেল শফিউল্লাহর কোনো অপরাধ নাই, যেহেতু আমাদের শ্রদ্ধ কি বলে জেনারেল ওসমানী সাহেবের কোনো অপরাধ নেই, কিংবা মেজর জেনারেল খলিলুর রহমানের কোনো অপরাধ নেই, ওই সময়ের কি বলে এয়ারফোর্সের চিফ যে এম জি তাওয়াব তার কোনো অপরাধ নেই, রক্ষী বাহিনীর যে চিফ তখন কর্নেল নুরুজ্জামান তার কোনো অপরাধ নেই, সব অপরাধ হচ্ছে জিয়াউর রহমানের। উনি তখন ডেপুটি চিফ অফ স্টাফ এবং ওনার উপরে তিন বাহিনীর প্রধানদেরকে নিয়ে আর একটা সিকিউরিটি কাউন্সিল ছিল আপনি জানেন, অর্থাৎ ওনার ফাংশনটা তেমন কিছু ছিল না, দায়িত্বশীল, কিন্তু সব অপরাধ ওনার, সব অপরাধ পরবর্তীতে বেগম খালেদা জিয়ার এবং সাবসিকুয়েন্টলি তারেক রহমানের। কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই যে বিএনপি নামক একটা দল সৃষ্টি করে গেছেন জিয়াউর রহমান, এটা হচ্ছে বড় অপরাধ, যারা আওয়ামী লীগের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আওয়ামী লীগের সমর্থনের মধ্যে ভাগ বসিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে একাধিকবার। এই জায়গাটাই হচ্ছে এনমিটিটা, এই জায়গাটা এনমিটিটা বলেই কিন্তু আমি বলছি যে আপনারা তো ভালো কিছু সৃষ্টি করতে পারতেন, করেন নাই একথা আমি বলি নাই, কিন্তু আরও বেশি করতে পারতেন, করেন নাই আমি বলেছি, কিন্তু আপনি হয়তো খেয়াল করেন নাই। কিন্তু এই যে উদাহরণগুলো আপনি দিলেন এর পাশে অনেক উদাহরণ আছে, অনেক, আমি বলতে গেলে এই বিতর্ক ঘাটাঘাটি অনেক কিছু হবে এবং অনেকগুলো তথ্য এখানে ঠিকভাবে আসেনি। জিয়াউর রহমান সাহেবের সময় অনেক কিছু হয়নি, জাস্টিস সায়েম সাহেব ছিলেন তার মাধ্যমে হয়েছে, এবং ইন্ডেমনিটি বিল যখন পাশ হয় তখন সংসদের অধিবেশন ছিল না, ছিল না বলে এটা প্রেসিডেন্টের অর্ডিনেন্সের মাধ্যমে এটা হয়েছে, এবং প্রেসিডেন্টের অর্ডিনেন্সটা
অ্যাপ্রুভ করতে হয় পার্লামেন্টের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই সময়টা পার্লামেন্ট ছিল না, এটা পাশ হয়ে গেছে। খুব সংক্ষেপে আমি কনক্লুশন যাবো ওই জন্য বলছি না, পরবর্তীতে পোস্ট ফ্যাক্ট অ্যাপ্রুভাল হয়েছে, ওই সময়টা ছিল না আর কি। আর এই যে এদেরকে বিদেশে পাঠানো, সেটা সেনাবাহিনীর মধ্যে ওই সময় যারা ক্ষমতা লিপ্সু ছিল, মারা একে অন্যকে মারা এ করা, আয়রনিটা তো সেইখানে। আমারও তো কষ্টটা সেইখানে যে দেশ স্বাধীনতার পরে কোথায় গেল রাজাকাররা, কোথায় গেল আলবদররা, মারামারি করতে করতে মারা গেল কারা? প্রত্যেকে তো মুক্তিযোদ্ধা, খালেদ মোশারফ সাহেব মুক্তিযোদ্ধা, হ্যাঁ খালেদ মোশারফ মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, জেনারেল মঞ্জুর মুক্তিযোদ্ধা, কর্নেল তাহের মুক্তিযোদ্ধা, প্রত্যেকে আপনি দেখেন তারা কোথায়। এই কারণেই আমি বলছি যে দায়িত্বশীলতার জন্য বিএনপির যেমন দায়িত্ব আছে, তার চেয়ে অনেক বেশি দায়িত্ব আওয়ামী লীগের অ্যাজ এ সিটিজেন আমি এটা মনে করি, যেহেতু স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ। জিয়াউর রহমানের অবদান যত বেশি থাকুক, কিন্তু রাজনৈতিক নেতৃত্বটা তো আওয়ামী লীগের হাতে ছিল, এবং মরহুম শেখ মুজিবের নামেই তো যুদ্ধটা হয়েছে। সেই জায়গাটায় মানুষ প্রত্যাশাটা আপনাদের কাছে বেশি করে। আমাদের তো বলাই হয় যে আমরা ক্যান্টনমেন্টে জন্ম নিয়েছি, তো ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে পরিশুদ্ধ হতে 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 আমরা তো এই জায়গাটা এমন একটা হোক, যথাযথ কর্ম হোক, ভালো কর্মটা ভালো হলো রাইট, কর্ম যদি ভালো হয়, কারণ এই কর্মটা ভালো কিনা সেটি হেন প্রশ্ন। আমাদের যদি সেই দোষগুলো এখনো বহমান থেকে থাকে, জি থেকে থাকে, থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ নাই তো তার বলা যাবে না, সরে আছে, সরে আসছে। আওয়ামী লীগের উচিত ছিল যে হ্যাঁ, যেটা রেখে গেছেন তাদের প্রিয় নেতা, আমাদেরও শ্রদ্ধেয় নেতা, সেই বাকশালেই থাকা উচিত ছিল আওয়ামী লীগ, সেই সমাজতান্ত্রিক অর্থনীতিতে থাকা উচিত ছিল। আজকে মিক্সড ইকোনমিতে তারা কেন এলেন? আজকে তারা রাষ্ট্রধর্ম ইসলাম মেনে নিয়ে বিসমিল্লা বাদ দিয়ে কেন এই জায়গাটা এলেন? ধর্মনিরপেক্ষতাও তারা থাকতে পারলেন না। এই যে তথ্য, অবাধ তথ্য প্রবাহের অধিকার আইন পাশ করে দিলেন, আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশ করে দিলেন, ক্ষমতার জন্য সব কিছুর সঙ্গে আপোষ করা, এই আওয়ামী লীগ তো ওই সময়ের আওয়ামী লীগ না। সেই জায়গাটা হচ্ছে আমার আশ্চর্যটা। সেই আওয়ামী লীগ যদি আবার নিজের চেতনায় ফেরত আসে, আপনি দেখবেন দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে উইদিন 15 days, 15 দিনের মধ্যে। যদি সেইটুকু ধৈর্য এবং সহনশীলতা আওয়ামী লীগ ফেরত এনে দেখাতে পারে, শেখ মুজিবুর রহমান সাহেবের যে বিশাল উদারতা, বিশাল মহত্ব এবং যেটা ছিল সেটা, এখন যেগুলো হচ্ছে এগুলো লোক দেখানো পলিটিক্যাল স্ট্যান্ডবাজির জন্য, কিন্তু ওনার মধ্যে সেই পলিটিক্যাল স্ট্যান্ডবাজিটা ছিল না, জিয়াউর রহমানের মধ্যে ওইটা ছিল না। দেখুন, ক্ষমতার জন্য আপোষের কথা বলছেন, ক্ষমতার জন্য আপোষের কথা বললে প্রাসঙ্গিকভাবে আসে, বাংলাদেশে জামাত ইসলাম এবং স্বাধীনতা বিরোধী নিজাম ইসলাম মুসলিম লীগের একটা বড় ফোর্স, তাদের সঙ্গে কিন্তু তাদের বিচারের মুখোমুখি করার সময় কিন্তু অনেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছিল যে এরা বিএনপির ক্যাবিনেটে ছিল, রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থ হয়েছে, দেশে বিদেশে প্রতিষ্ঠিত, এদের সঙ্গে ঘাটাঘাটি করার দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আপোষ করেননি, তাদেরকে আইনের মধ্য দিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এই জন্য বললাম যে ক্ষমতায় থাকার জন্য আপোষের কনসেপ্টে আওয়ামী লীগ প্রধান কখনো করেন না। দ্বিতীয় একটা কথা আসছে যে আরও ভালো কিছু করতে পারতেন, ট্রু, আলাল ভাই তার অ্যাংজাইটি থেকে বলছেন, আই স্যালুট হিম, বলছেন যে কোথায় গেল জামাত শিবির ও রাজাকার অন্যদের কথা। আলাল ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে আইডিএল ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামক জামাত বেনামিতে মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে সর্বপ্রথম আত্মপ্রকাশ করলো বাংলাদেশে, কিন্তু আপনারা তখন ক্ষমতায়। বাংলাদেশে কিন্তু শাহাজিজ থেকে শুরু করে খানে সবুর, বিদেশ থেকে গোলাম আজম আসা, মাওলানা মান্নানের মন্ত্রী হওয়া, মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ, এদেরকে বিকশিত হওয়া, রাজনীতিতে প্রতিষ্ঠিত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষকে সংকুচিত করার আপোষের রাজনীতিটা আপনার দল করার মধ্য থেকে কিন্তু এই জন্য বলছি যে আপোষ করে তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার যে জায়গাটা, এইটা কিন্তু আওয়ামী লীগ করে নাই। আমি কিন্তু আপনার সঙ্গে একমত, আওয়ামী লীগের সবই যে ভালো কাজ তা না, আওয়ামী লীগ সরকার যে সব সফল হয়েছে তা না, কিন্তু আওয়ামী লীগ সরকার তো বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিল তাদের বিচার করা, মুক্তিযুদ্ধের যে স্পিরিটটা সেটাকে আফেল্ট করা, এই জাতীয় চেষ্টাটা কিন্তু আওয়ামী লীগ করছে। কিন্তু ইতোমধ্যে বাংলাদেশে কিন্তু স্বাধীনতা বিরোধী এবং প্রতিক্রিয়াশীলরা অনেক জায়গায় শাখা প্রশাখা গজিয়ে তাদের প্রভাবে বলয় এতটা করেছে যে সর্বত্র তাদের মূল উৎপাটন কিন্তু সম্ভব হচ্ছে না, এবং এটা কতটা সম্ভব হবে সেটা নিয়েও সংশয় আছে। কিন্তু চিহ্নিত অপরাধীর যারা তাদের বিচার করা কিন্তু সম্ভব হয়েছে। আমি যদি বলি আলাল ভাই,
বঙ্গবন্ধু হত্যার যদি বিচারটা হতো জিয়াউর রহমানের সময়, তাহলে কিন্তু জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন, সেনাপ্রধান ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তাকে খুন করার মতো অপরাধ প্রবণ উৎসাহ কিন্তু অনেকের থাকতো না। এই জায়গায় দেখবেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নিয়োগকৃত মামলা হয়েছিল, সেই মামলায় বেগম খালেদা জিয়ার সরকার আমলে পুলিশ ফাইনাল রিপোর্ট দিল, এই ফাইনাল রিপোর্ট গ্রহণ না করে ফার্দার ইনভেস্টিগেশনে যাওয়া উচিত ছিল, তাও কিন্তু করা হয়নি। ক্ষমতার স্বার্থে আপনার দল কিন্তু খুনিদেরকেও বিচার করেন নাই, ওই জায়গা থেকে তো আমাদের দল অনেক অনেক দূরে গিয়ে গেছে, সবটা হয়তো করতে পারেনি, সবটা হয়তো করতে পারেনি। আমি তো প্রত্যাশা করি, তো আমি ছোট করে বলে ছেড়ে দিচ্ছি, সেটা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা কনক্লুসিভ জায়গায় আমাদের যাওয়া দরকার, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার, এটা তো আমরা তাগিদ অনুভব করি সবাই, যেদের বশবর্তী হয়ে প্রতিপক্ষকে আমিও কখনো আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবো না, আওয়ামী লীগও বিএনপিকে ধ্বংস করতে পারবে না, প্রচেষ্টা বহুবার হয়েছে, মাঝখান থেকে কেউ এসে হয়ে দুই মূল শক্তিকে পারবে না, 1-11 প্রমাণিত হয়েছে। এইটুকু যদি শুধু আমরা মস্তিষ্কে এবং অন্তরে ধারণ করি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, যে কারণে আমি আওয়ামী লীগ বলেছি যে আওয়ামী লীগ যদি 2 স্টেপ ফরওয়ার্ড হয় বিএনপি 1 স্টেপ হবে, 15 দিনের মধ্যে সমাধান হবে। একটা জিনিস বলি রেজা ভাই, সব বিজয় কিন্তু সবসময় গৌরবের বিজয় না, তাইলে মির্জাফরের বিজয় প্রশংসিত হতো, সিরাজদৌল্লার পরাজয় গ্লানিকর হতো, তা কিন্তু হয়নি, হয়েছে উল্টাটা। এবং আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে সব সময় ওই আবার সেই কথায় আমার ফেরত যেতে হয়, সে জন এফ কেনেডির কথায় যে উই শ্যাল নট নেগোসিয়েট অন ফিয়ার বাট উই শ্যাল নট ফিয়ার টু নেগোসিয়েট। জাতীয় স্বার্থে এই জিনিসটা মাথায় রেখে এগুলো ভালো হবে আমাদের দুই দলের জন্যই এবং দেশের জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আপনি তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে পারেন যে কোনো iOS ডিভাইস থেকে। আপনার যদি iOS ডিভাইস থাকে তাহলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করতে পারেন ফ্রি অফ কস্টে, এবং যে কোনো অ্যাপেল ডিভাইস থেকে যে কোনো সময় তৃতীয় মাত্রার যে কোনো পর্ব ওই অ্যাপ থেকে দেখতে পারেন, চলতি পর্ব, পুরনো পর্ব, যে কোনো তথ্য জানতে পারেন। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং মিস্টার সমর রেজাউল করিম, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, দুজন রাজনীতিক কথা বলছিলেন, দুজনই আইন পেশায় যুক্ত, একজন একটু বেশি মাত্রায়, একটু একজন একটু কম মাত্রায় রাজনীতির বেশি মনোযোগ, নানা বিষয় নিয়ে ওনারা তর্ক করেছেন। এ কথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই যে 2004 সালের 21 আগস্ট এই নারকীয় হত্যাযজ্ঞ বাংলাদেশে ঘটেছিল। এ কথাও অস্বীকার করবার কোনো সুযোগ নেই যে সে সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা তাদের দায়িত্বটা যেভাবে পালন করা উচিত ছিল সেভাবে বরং করেনি, তার চেয়ে বেশি করেছেন রাজনীতি। এবং এ কথাও এখন অস্বীকার করবার কোনো সুযোগ নেই যে যে মামলা হয়েছে, মামলায় 3-3 বার তদন্ত হয়েছে, 2-2 বার এই মামলার চার্জশিট গঠিত হয়েছে, এবং এই মামলাকে অভিযুক্ত করা হচ্ছে যে মামলাটি রাজনৈতিক কারণে রাজনৈতিকভাবে করা হয়েছে। এবং ঠিক এই মামলাকে যদি বিবেচনায় না নিয়ে পারিপার্শ্বিক নানা ঘটনায় বিবেচনায় না হয় তাহলে এরকম একটা ধারণা কেউ প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলেও করতে পারেন যে এই মামলাটি রাজনৈতিক কারণেই করা হয়েছে বা রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করবার জন্যই করা হচ্ছে, যেমনটা আজকের ক্ষমতাসীনরা অভিযোগ করেন যে 2004 সালে আসলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্যই এরকম ঘটনা তৎকালীন ক্ষমতাসীনরা ঘটিয়েছিল। অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো চলতেই থাকবে, কিন্তু যেহেতু এই পুরো মামলাটি এটি রাজনৈতিক বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে, অর্থাৎ মামলার প্রাথমিক নিম্ন আদালতের রায় হয়েছে, এটি আরও উচ্চ আদালতের নানা ধাপ রয়েছে, সেখানে গিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমরা চাইব যে এটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলার নিষ্পত্তি হোক, কিন্তু রাজনীতিটা রাজনীতির মতো চলুক, রাজনীতিতে যে স্বচ্ছতা, রাজনীতিতে যে শুদ্ধতা দরকার, যেটি কিভাবে আসতে পারে সেই পরামর্শ আমার অতিথি দুভাবে দেবার চেষ্টা করেছেন, কিন্তু রাজনীতিতে শুদ্ধতা বাংলাদেশে খুবই জরুরি। এবং আপাতত আমাদের একটি চাওয়া, আমাদের বলতে আমি বাংলাদেশের জনগণের বলছি, সেটি হচ্ছে যে একটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সুদৃঢ় হোক, শক্তিশালী হোক, এবং তার জন্যে একটি প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত যেটি যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন, এবং সেই নির্বাচন অনুষ্ঠানে যে যার ভূমিকা, যে যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন, ক্ষমতাসীনরা নির্বাচনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবেন, বিরোধী দলে যারা আছেন তারা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলবার চেষ্টা করবেন, এবং রাজনৈতিক
নানা রকমের বাধা বিপত্তি সেটি সবার জন্যই আছে, সেই বাধাকে অতিক্রম করেই এটি সুন্দর উৎসবমুখর পরিবেশে এটি নির্বাচনের আয়োজনের দিকে বাংলাদেশ যাবে, এটি আমাদের প্রত্যাশা। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।